সেদিন কুয়াশা ছিল, যে তোমার চরিত্র নিয়ে তুমি কি বলবে? আমার চরিত্র নিয়ে আমি নতুন করে কি বলবো, চরিত্রটা করতে তো ডেফিনেটলি ভালো লেগেছে, একটা এক্সাইটমেন্ট কাজ করেছে গল্পের মধ্যে, একটা এক্সাইটমেন্ট রয়েছে, সেটাকে পর্দার মধ্যে ফুটিয়ে তোলা এবং তাকে জীবন দান করা একটা চরিত্রকে, সেটা করতে ভালো লাগে। অরাঞ্জিতের সাথে তো আমি অপরাজিতের সময় কাজ করেছি, উনি বিধানচন্দ্র রায়ের আদলে চরিত্রটা করেছিলেন এবং তার আগেও আমি একটা ছোট কাজ করেছিলাম। অরাঞ্জিত সবসময় মানে ইনস্টিটিউট অফ আওয়ার প্রফেশন বলুন, অ্যাসপেক্ট বলুন, জীবন দর্শনে বলুন, পরমদার সাথে কাজ করি, দাদা বলে ডাকি, এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমার বাবার থেকেও তিনি বড়, তার সাথে স্ক্রিন শেয়ার করা তো আরো অনেক বড় ব্যাপার, তার সঙ্গে থাকা, কথা বলা, তার সঙ্গে যাপন করা কিছু ঘন্টা, সেটা অনেকটা আমাকে এনরিচ করে, অনেকটা সমৃদ্ধ করে। এই ক্যারেক্টারটা তোমার কাছে কতটা বেশি চ্যালেঞ্জিং? প্রত্যেক ক্যারেক্টারই চ্যালেঞ্জিং, প্রত্যেকটা চরিত্র, যে চরিত্র থিয়েটারে করেছি, যে চরিত্র মঞ্চে করেছি, যে চরিত্র আমি ফিল্মে করি, প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয়। মানে ইফ ইউ টেক ইট সিরিয়াসলি, তুমি যদি সিরিয়াস নাও দেন এটাকে তোমার চ্যালেঞ্জ হিসেবে নিতে ভালো লাগবে, এবং তারপরে সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে সেটা আরো ভালো লাগবে। এই ছবির কোন গানটি তোমার সব থেকে মনে পড়ে? এই যে সেইদিন কুয়াশা ছিল, যেটা নচিকার গলায় হচ্ছে, রণজয়দার সুরে কম্পোজিশনে হয়েছে, খুবই সুন্দর একটা গান। কিন্তু আরেকটা প্রশ্ন, তুমি একদিকে অপরাজিতা ছবি করছো, আরেকদিকে মানুষ অপরাজিত, হ্যাঁ, এখন মানুষ এবং হার্ডকোর কমার্স ছবি সাইমেন্টেনিয়াসলি করে যাচ্ছে, এটা কি তুমি কনসাসলি ভাবছো যে অফ? হ্যাঁ, কনসাসলি না হলে আমি আনকনসাস, আমি অজ্ঞান মানুষ নই, আমি আমি একজন দুটো প্যারালালি করে যাবো, মানে যেটা আমাকে এক্সাইট করবে, যেটার মধ্যে আমি জীবন দিতে পারবো, মানে একটা চরিত্রের মধ্যে জীবন দান হয়। যেমন কিছুদিন আগে ঘটলো না, রাম মন্দিরের ঘটনা ঘটলো না, যে প্রাণ প্রতিষ্ঠা হয়, তেমন ঠিক চরিত্রের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়। ওই প্রাণ প্রতিষ্ঠা করতে পারবো যদি মনে করি কোনো চরিত্রের ক্ষেত্রে, এবং সেই কনফিডেন্স যদি আমার মধ্যে গ্রো করি, দেন আমি আই উইল গো ফর দ্য ক্যারেক্টার। আদারওয়াইজ আমি যতই বড় ছবি হোক বা যতই বড় ব্যানারের হোক, আমার ভয় করে নিতে যে আমি এটাকে জাস্টিফাই করতে পারবো কিনা। এছাড়া আর অন্য কোনো কারণ নেই অন্য ছবি না করার। টেলিভিশনে ফেরার, ফেরা না ফেরার নয়, আমি সুযোগ পেলে নিশ্চয়ই করবো, কারণ কমিটমেন্টের একটা ব্যাপার থাকে আমার। যেমন এই এই বছরটাও আমি কমিটেড হয়ে রয়েছি টুয়ার্ডস মাই ফিল্ম, এবার যদি আমি মাঝখানে টেলিভিশন করি, আমাকে টেলিভিশন কর্তারাও সেই রকম ভাবেই প্রপোজাল দিয়েছিল যে তুই 15 দিন কর, কিন্তু আমি যে কনসেন্ট্রেট করতে পারবো একটা চরিত্র করে পরের দিন আরেকটা চরিত্রে ঢোকা, সেইটা যারা পারে তারা হ্যাটস অফ, আমার দা ওই অ্যাবিলিটিটা নেই, আমি অতটা ট্যালেন্টেড নই, অতটা দরকার হবে ওই ওইটা করার জন্য, আমাকে কনসেন্ট্রেট করতে হয়। তুমি এইটা রয়েছে আরেকটা দুলালদের ছবি, অরণ্যর প্রাচীন প্রবাদ, যেটা শুটিং চলছে, ওটা একটা ডিটেকটিভ গল্প, আর দুটো একটু উচ্চ রাখবো, যেটা দুর্দান্ত গল্প, যেটা বাংলায় হয়নি ওই রকম গল্প, যেহেতু সায়েন্স ফিকশন আছে। সেদিন কুয়াশা ছিল, যে তোমার যে চরিত্রটা আছে সেটা নিয়ে একটুখানি বলো। এখানে খুব ডিটেলে কিছু বলা যাবে না, কারণ চরিত্রটা একটা অদ্ভুত মিসচিভিয়াসনেস আছে, একটা রহস্য আছে। মানে আমরা যে ধরনের চরিত্র করি, মানে চরিত্র বাছার ক্ষেত্রে আমাদের মাপকা ঠিকই থাকে যে চরিত্রটার কতটুকু স্ক্রিন প্রেজেন্স আছে, এবং চরিত্রটা কোথেকে এলো, তার ব্যাকগ্রাউন্ড কি, তার বডি কি, কোথায় পৌঁছচ্ছে, তার পরিণতি কি, সবটা মিলে মানে স্ক্রিন প্রেজেন্স আছে। কিন্তু অর্ণব এমনভাবে চরিত্রটা লিখেছে যে চরিত্রটা হঠাৎ কোথা থেকে উদয় হয় বা কোথায় বেরিয়ে চলে যায় সেটা নেই। ফলে অভিনয়ের ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ এখানেই ছিল, অভিনয়ের মধ্যে দিয়ে তার ব্যাক স্টোরি নির্মাণ করতে হবে এবং কোথায় পৌঁছচ্ছে সেটা বুঝিয়ে দিয়ে যেতে হবে। তো আমি সেই হিসাবে এরকম চ্যালেঞ্জিং বিষয়ের উপরেই তো, বিষয়ের জন্যই তো ওয়েট করে থাকি। এইটুকুই আপাতত বলবো, এর বেশি চরিত্র নিয়ে না বলাই ভালো বিষয়। তোমার এর আগে আমরা একটা চরিত্র, আমার যেটা মনে পড়ে খুব ভালোভাবে, একটি চরিত্র দেখেছিলাম যেখানে তোমার একটা রিয়েলাইজেশন ছিল শেষে, তো এরপরে তুমি এখানে একটা বোঝাই যাচ্ছে একটা শেডি ক্যারেক্টার কুয়াশা বা ধোয়াশার মধ্যে থেকে চলছে, তোমার চরিত্রটা এখানে কতটা বেশি ইম্পর্টেন্স বজায় রাখছে এই ছবিটার ক্ষেত্রে? হ্যাঁ, এটা তো ওই অ্যান্থোলজি তিনটে গল্প, আমার পার্সপেক্টিভে হচ্ছে যে মানুষের মানুষের সম্পর্কের বেসিকটাই হচ্ছে কুয়াশা। মানে আমি আমার মায়ের সঙ্গে কি সম্পর্ক, মা ছেলে সম্পর্ক আমার একটা নাম দিয়ে দিই, কিন্তু আমার সাথে আমার মা বা তোমার সাথে তোমার বাবা, সব মানে আদিম সম্পর্ক গুলো বা বোন বা বোনিকা, সব সম্পর্কের মধ্যে একটা ধোঁয়া থাকে, সব সম্পর্কের মধ্যে একটা কুয়াশা থাকে। তো সেটা আমি যে চরিত্রে অভিনয় করছি আমার চরিত্রটার মধ্যে আছে, এবং আমার ট্র্যাকে যে মূল আমার সহযোগিত্রী সৈন্য সেন, তার সাথে আমার যে রিলেশনশিপ ইকুয়েশন, সেটার মধ্যে একটা কুয়াশা আছে, মানে নামকরণের সার্থকতা আর কি। আচ্ছা, পরান্দার সাথে কাজ করার অভিজ্ঞতা তোমার কিরকম? না, আমার সাথে ওনার কোনো দৃশ্য ছিল না এই ছবিতে।
আর শেষমেশ আমাদের দর্শকদের জন্য সেদিন কুয়াশা ছিল নিয়ে তুমি কি বলতে চাও? আমার আলাদা করে খুব কিছু বলার নেই, ছবিটা দেখার অনুরোধ জানাই। আর যেটুকু বলার সেটা হচ্ছে, দেখুন আমি আলাদা করে বলবো না যে এটা একটা খুব আলাদা ছবি, অন্য ধরনের ছবি। এটা মানুষের মানুষের সম্পর্কের কথা বলে, এটা মানুষের প্রতি মানুষের যে আধুনিক পৃথিবীতে সংবেদনশীলতা যে কমে যাচ্ছে, প্রতিদিন সহিষ্ণুতা কমে যাচ্ছে, ফিল করা অনুভব করা যে কমে যাচ্ছে, তো সেই অনুভবের দিকে নিয়ে যায় এই ছবিটা, সূক্ষ্ম সেটাই বলছে, সেই সূক্ষ্ম অনুভবের দিকে নিয়ে যায়, ভালোবাসার দিকে নিয়ে যায়, পারস্পরিক আস্থা সহমর্মিতা এদিকে নিয়ে যায়, সেদিন কুয়াশা ছিল এই টাইটেলটা রাখার কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা না প্রচুর সম্পর্কের মধ্যে বাঁচি, সেটা বাবা মার সাথে তার সন্তানের সম্পর্ক বা বন্ধুদের নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক বা মনে করুন একজন নাগরিক তার দেশের প্রতি ভালোবাসার সম্পর্ক। কিন্তু আমরা না সবসময় সেই সম্পর্কে দায়িত্ব বা কর্তব্য বা যেগুলো আমাদের করা উচিত সেইগুলো না পালন করতে পারি না। এমন কিছু ঘটনা ঘটে যেগুলো অ্যাকচুয়ালি সেটা আমাদের মধ্যে ব্যাখ্যা কোনো খুঁজে পাই না। যেগুলো ব্যাখ্যা আমরা খুঁজে পাই না সেগুলো বলি ধোঁয়াশা বা কুয়াশা। আর ধোঁয়াশা মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ধোঁয়াশা মানে ইম্পিউরিটি থাকে, মানে সেটা কিন্তু একটু পিওর না, পিওরেস্ট ফর্ম ইজ কুয়াশা। একদম একদম একদম। এবার যেহেতু এটা পিওরিটির ব্যাপার রয়েছে সেই তার মানে কিন্তু কুয়াশা, যেটা যেহেতু এটা অন্য কোনো একটা দিনে ঘটছে তাই সেদিন কুয়াশা ছিল। একটা দিনে স্পেসিফিক কোনো একটা দিনে ঘটনা ঘটছে, সেই দিনটা কি রিলেটেড একটুখানি যদি আমাদের গ্লিমস দেওয়া যায়? দেখুন দিনটা না মানুষের যে কোনো মুহূর্তে ঘটতে পারে। ধরুন আপনি জন্মালেন, তার তো কোনো লেখা দিন নেই, বা ধরুন আপনার ধরুন কোনো একটা জীবনে ধরুন চাকরি পেলেন বা কোনো একটা জীবন এমন একটা লোকের সাথে একটা মোমেন্টে দেখা হলো যেটা হয়তো আপনার জীবনটা চেঞ্জ হচ্ছে, সেটা না আপনি বলবেন যেটা ভাগ্যে লেখা ছিল। বাট অ্যাকচুয়ালি আমরা কিন্তু ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না সেই মোমেন্টে বা দিনটা না কোন মানে কোনো পার্টিকুলার নির্দিষ্ট কিছু হয় না, সেটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে। সেইরকম কোনো একটা মোমেন্টের কিছু ঘটনা যেটা প্রত্যেকটা মানুষকে নাড়িয়ে দিয়ে চলে যাবে সেরকম ঘটনা নিয়েই পুরো ছবিটা তৈরি উঠে আসছে। এই ছবিতে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? দেখুন এই ছবিতে আমরা প্রতিদিন আমাদের চারপাশে যে মানুষজনগুলো দেখতে পাই, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি বাড়িতে থাকেন বাবা মাকে দেখবেন, বিবাহিত হলে হাজবেন্ড বা ওয়াইফকে দেখবেন, বাচ্চা থাকলে বাচ্চাকে দেখবেন, বা বন্ধুরা থাকলে বন্ধুদের দেখবেন, সেই আমরা যাদেরকে প্রতিদিন দেখতে পাই তাদেরকে প্রতিদিন তাদেরকে সেই সম্পর্ক মানুষগুলোকে দেখছি। কিন্তু সেই সম্পর্ক মানুষগুলো আমরা না অনেক সময় কিছু মানে সময় দিতে পারি না, সেই মানুষগুলোর সাথে সময় দিতে না পারার জন্য যে গ্লানিবোধ বা যে অপরাধ বোধ বা যে মোমেন্টে আমরা মিস করেছি সেটা যদি পেতাম কি করতাম সেই পুরো বিষয়টাই থাকছে অ্যাকচুয়ালি। ফলে আমরা ছবিটা কিন্তু প্রত্যেকটা কাছের মানুষকে দেখছি, নতুন কিছু দেখছি না, নতুন কোনো মানুষকে দেখছি না। আপনি এই ছবির পরিচালক এবং এতজন বড় বড় কাস্টকে নিয়ে আমরা দেখছি এই ছবিতে কাজ হয়েছে, কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে সেটা? হ্যাঁ দেখুন প্রথমত বলছি এনারা যারা অভিনয় করছেন তারা অবশ্যই বাংলা সিনেমার অত্যন্ত নাম করা এবং নামি দামি মানুষজন। ডেফিনেটলি একটা মানে মেজর চাঙ্কের মধ্যে জিতু কমল, পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেবশঙ্কর হালদার, খরাজ মুখার্জী, জয় সেনগুপ্ত, সৌর সেনী, অরুণ মুখোপাধ্যায়, প্রচুর নাম করা অভিনেতা অভিনেত্রী রয়েছেন। এটা খুব বড় বিষয়। বাট এরা না কোনো মতেই তারা ছবিতে না সেই অভিনেতা মানে এই নামটা নিয়ে বাঁচেননি, তারা যে চরিত্রে যেটা দরকার ছিল সেইটাই উদযাপন করেছে। ফলে ছবিতে কোনো স্টার নেই, কেউ নেই, ছবিতে গল্পটা আছে এবং চরিত্রগুলো আছে, সেই চরিত্রের জন্য মানুষগুলো বেঁচে মানে এই অভিনেতা অভিনেত্রীগুলো পারফর্ম করেছেন। আমরা অনেক সময় কিন্তু ডিরেক্টরদের কাছ থেকে শুনে থাকি ডিরেক্টরস অ্যাক্টর এই টার্মটা, এই ছবিটি করার টাইমে আপনার কাছে ডিরেক্টরস অ্যাক্টর কে ছিল? প্রত্যেকই মানে খুব আমি খুব লাকি যে মানে প্রত্যেকটা মানুষ মানে আমার মনে পড়ছে মানে ইভেন মানে দেখুন এখানে বলতে গেলে খুব সত্যি কথা বলতে গেলে আমি না কাউকে ডিরেক্ট করিনি, আমি সবাইকে বলতে চেয়েছি এটা এই চরিত্রটা এভাবে বাঁচে, এই চরিত্রগুলো এভাবে বল আসলে পর্দায় বাস্তব মানে বাস্তবের সাথে দেখতে খুব রিলেটেড মনে হবে, আমি তাদেরকে ব্রিফিং করেছি, তারা সেইটা নিজের মধ্যে আত্মস্থ করে পারফর্ম করেছেন। ফলে আমি কাউকে কোনো ডিরেক্ট করিনি, আমি বোঝাতে চেয়েছি তারা বুঝেছেন এবং তারা তার মধ্যে সেই চরিত্র জীবন্ত করে তুলেছেন। ফলে এখানে খুব সত্যি কথা বলতে গেলে এখানে অ্যাকচুয়ালি কোনো ডিরেক্টর ছিল না, অ্যাকচুয়ালি একটা একজন ছিল যে তার ভিশনটাকে বোঝানোর চেষ্টা করেছে এবং সেটা তিনি
বোঝাতে পেরেছেন বলে তারা খুব মানে সেই অভিনেতা অভিনেত্রী গুলো খুব বাস্তবে ওই পর্দায় কিন্তু একটা বাস্তব ব্যাপারটা উঠে আসছে। এই ছবিতে আমরা কিন্তু এতক্ষণে জানতে পেরেছি যে একটি রবীন্দ্রসঙ্গীতও আছে। ছবিটা অ্যাকচুয়ালি আসলে দুটো রবীন্দ্রসঙ্গীত আছে। আচ্ছা, সেই রবীন্দ্রসঙ্গীত গুলো রাখার পিছনে কারণটা কি? দেখুন অ্যাকচুয়ালি কি বলতো, আমি চেষ্টা করেছি মানুষ দৈনন্দিন যে ঘটনা বা যে জিনিসগুলো ডে টু ডে লাইফে রিলেট করতে পারে সেগুলো থাকবে। আপনি আজকের দিনে এমন কোনো ঘটনা বা সময় বা কিছু নেই যেটা রবীন্দ্রসঙ্গীতের সাথে রিলেট করে না, ফলে এবং অনিবার্য মানে অনিবার্য মানে কি বলে এটা মানে এটা আমাদের কাছে কোনো অপশান ছিল না যে ওই মোমেন্টটাকে বর্ণনা করার জন্য আর কোনো গান, ফলে আমরা সহজেই সেই সোজা হিসেব যে রবীন্দ্রনাথ যেহেতু আমাদের সবসময় বিভিন্ন জায়গায় যেটা ইকুয়েশন মিলে বাঁচাতে পারেন সেই বাঁচানোর কাজটা রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছেন। আমরা ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কৃতজ্ঞ যে তার গানটা আমাদের ছবিটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন দুটি গান আছে একটুখানি বলতে পারবেন? অ্যাকচুয়ালি একটা আছে পূর্ণিমা সন্ধ্যা, আর একটা হচ্ছে আপনার পুরানো সেই দিনের কথা। থ্যাংক ইউ সো মাচ। সেদিন কুয়াশা ছিল বলে একটি নতুন ছবি আসতে চলেছে এবং সেখানে তুমি গান একটি করেছো, তো সেটা কি গান এবং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি নতুন কোনো গান গাইনি, আমি আজ রবীন্দ্রসঙ্গীত গিয়েছি ফাগুন হাওয়ায় হাওয়ায়, যেটা অ্যারেঞ্জ করেছে রণ। এবং রবীন্দ্রসঙ্গীত গাওয়ার একটা ব্যাপার হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত আগে অলরেডি এতজন মানুষ গেয়ে ফেলেছেন এতভাবে প্রত্যেকটা গান, এবং পরেও এতজন মানুষ গাইবেন এতভাবে, যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে প্রথমেই মনে হয় যে মানে এমন কি আমি স্পেশাল অ্যাড করতে পারি, কারণ সবকিছুই অ্যাড করা হয়ে গেছে, যাতে মানুষ আবার হয়তো গানটা এর আগে মানুষ পাঁচবার শুনেছে, পাঁচশো একতম বার তাকে শুনতে হবে, তাহলে কি এমন করা যায় যাতে সে শুনবে, তো সেরকম একটা চেষ্টা থাকে, কতটা কি হয়েছে জানি না, চেষ্টা ছিল। আচ্ছা, তুমি বলে যে রণজয় ভট্টাচার্যের আন্ডারে তুমি এই গানটা করেছো, রেকর্ডিং করেছো, তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? রণ ইজ ডেফিনেটলি ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস অন দ্য ইন্ডাস্ট্রি, কাজেই ওর সাথে কাজ করা সবসময় মজার, কারণ আমাদের প্রেমে পড়া বারণ দিয়ে ওর জার্নিটা ইন্ডাস্ট্রিতে শুরু হয় কাজেই, এবং আমারও তখন একদম ইনিশিয়াল ডেজ, কাজেই আমাদের ওঠাটাও অনেকটা একসঙ্গে, এবং আমরা মানে আউটসাইড ওয়ার্কও আমরা প্রচন্ড ভালো বন্ধু, কাজে রণর সাথে কাজটা হচ্ছে মানে আগেই প্ল্যান হয়ে যায় যে আচ্ছা তিনটা থেকে ছটা রেকর্ডিং, তাহলে কিন্তু রাতে খেয়ে যাব, মানে ওইগুলো আগে প্ল্যান হয়, তারপর রেকর্ডিংটা নিয়ে কথা হয়, সো ইটস আ লট অফ ফান। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য যদি দু লাইন গানটা শোনাও একটু। প্রবলেমটা হচ্ছে এখানে যেহেতু একটা গান পেছনে চলছে, হ্যাঁ কিন্তু আমি গাইতে পারবো না কারণ কান। আচ্ছা, আমি চেষ্টা করছি। ওখানে একটু অস্বস্তিকর পরিবেশ ছিল, তো সেই কারণে আমরা একটুখানি ভালো পরিবেশে চলে এসেছি, অন্তত দুটো লাইন আমরা লগ্নজিতার থেকে শুনে নেব প্লিজ। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশে মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশে মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। এইটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ। আমার গানটা টাইটেল ট্র্যাকই, টাইটেল ট্র্যাকটার ফিমেল ভার্সনটা আমার গাওয়া, মেল ভার্সনটা নচিকেতা চক্রবর্তী গাওয়া এবং ফিমেল ভার্সনটা আমার গাওয়া। খুবই ইন্টেন্স একটা ইমোশনাল একটা গান, এবং গানটা শুনলে গানটার মধ্যে দিয়ে পুরো ফিল্মটার যে এসেন্স সেটা পাওয়া যায়, একটা অদ্ভুত রকমের কষ্ট আছে, একটা সাসপেন্স আছে, এবং যেটা আমি আগেও বলছিলাম যে রেকর্ডিং করতে খুব ডিটেইলড ওভারভিউ এ রেকর্ডিং হয়েছে, বিকজ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথা এত এত বেশি ইন্টেন্স যে ওটাকে খুব মানে খুব অন্যভাবে এক্সপ্রেস করতে হয়েছে। কিছু কিছু লাইন তো হ্যাঁ মানে যেটা করছি ধরো সেটা পছন্দ হচ্ছে না কম্পোজারের, রণজয়ের তো খুবই মানে পার্টিকুলার, ইজ ভেরি পার্টিকুলার উইথ হিজ ওয়ার্ক, সো সেই জায়গাগুলো আবার করে করে করা হয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স। খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে, এটা আমার
পাঁচ নম্বরতম কাজ। এর আগে আমি আমার রিসেন্ট কাজ বিজয়ের পরে তো অসখী এবং কেহ কারোটাও আমার গাওয়া, ওর থেকে খুব আলাদা রকমের এই গানটা, খুবই আলাদা ভেরিয়েশন। ওটা যদি শোনা হয় একটু সাবেকি পুরোনো দিনের গান, বাট এইটা যদি শোনা হয় এটা খুবই মডার্ন অ্যাপ্রোচে একটা সং এবং খুবই আলাদা রকমের। তো ওর সাথে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো, খুবই ওর হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি আসা, তো খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স একদম। সেদিন কুয়াশা ছিল ঘুম ভাঙা স্বপ্ন ছিল, ধূসর মোহনায় রাত্রি ভেসে যায় সব ভালোবাসা ছিল, সব ফিরে আসা ছিল। সেদিন কুয়াশা ছিল ঘুম ভাঙা স্বপ্ন ছিল। আমার শুধু আমি একা গাইনি, আমার আগে নচিকেতা চক্রবর্তী ওনার গাওয়া এবং তারপরে আমার, তো তাই জন্য চাপটা একটু শেয়ার হয়ে গেছে। নচিকেতার সাথে অ্যাকচুয়ালি আমি যখন রেকর্ডিং হচ্ছিল আমি ওনার সাথে মিট করতে গেছিলাম, বাট তারপরে আমি যখন গিয়েছি আলাদা, এবং ওনার গান শুনে ছোট থেকে বড় হয়েছি, তো ওটা তো আলাদা রকমের একটা ফ্যান মোমেন্ট কাজ করে। খুব ভালো এক্সপিরিয়েন্স, অসাধারণ গান। গান নিয়ে তো কিছু মানে সেদিন কুয়াশা ছিল খুব শিগগির 9ই ফেব্রুয়ারি আসতে চলেছে অর্ণব বিদ্যা পরিচালিত সেদিন কুয়াশা ছিল। আপনারা সবাই সিনেমাটা হলে গিয়ে দেখবেন, কারণ হলে গিয়ে সিনেমা দেখার যে আনন্দ সেটা তো বাড়িতে বসে অনুভব করা যায় না। এবং গান অলরেডি টাইটেল ট্র্যাক মেল ভার্সন বেরিয়ে গেছে, বাকি আরো তিনটে গান আছে ফিমেল ভার্সন টাইটেল ট্র্যাক, লগ্নজিতাদির একটা রবীন্দ্রসঙ্গীত এবং আমার বঞ্জির আর একটা বাচ্চাদের একটা গান। তো প্রত্যেকটা গান খুব ভালো আসতে চলেছে এবং সবাই মন দিয়ে গানগুলো শুনবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, সিনেমাটা হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। এখন আমাদের সাথে উপস্থিত আছে সেদিন কুয়াশা ছিল ছবির মিউজিক ডিরেক্টর রণজয় ভট্টাচার্য। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো আছি, নমস্কার। আচ্ছা, এই ছবিতে আমরা শুনতে পাচ্ছি দুটো রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে, এই রবীন্দ্রসঙ্গীত ইউজ করার পিছনে কারণটি কি, আর আমরা কি সেই যেভাবে গতানুগতিক ভাবে রবীন্দ্রসঙ্গীত শুনে আসছি ঠিক কি সেইভাবেই এই ছবিতে ইউজ করা হয়েছে, না এটাকে আবার অন্যভাবে ইউজ করা হয়েছে? রবীন্দ্রসঙ্গীতকে অবশ্যই একটু অন্যরকম ভাবে ইউজ করা হয়েছে, দুটো রবীন্দ্রসঙ্গীতই। তার মধ্যে একটা গিয়েছে লগ্নজিতা আর একটা গিয়েছে খরাজদা। রবীন্দ্রসঙ্গীতের অ্যাপ্লিকেশনটা যেইভাবে মানে কিভাবে করা হয়েছে সেইটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে, গানগুলো আসবে, ছবিতে তো আছেই। তাছাড়াও যে আমরা ছবিতে বিভিন্ন ভাবে দেখেছি রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার করা হয়েছে, এই ছবিতে কেন মানে কি চিন্তা ভাবনা ছিল রবীন্দ্রসঙ্গীত ব্যবহারের পিছনে? দুটো রবীন্দ্রসঙ্গীতই যেই দুটো ছবিতে ব্যবহার করা হয়েছে, দুটো রবীন্দ্রসঙ্গীতই কিন্তু ছবির ন্যারেটিভের প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে। এরকম নয় যে জাস্ট রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করতে হবে সেই জন্য করা হয়েছে, ছবিটা ছবির ন্যারেটিভ বা ছবির স্ক্রিপ্টটা ডিমান্ড করছিল এই গানগুলো, সেইভাবেই রবীন্দ্রসঙ্গীতটাকে ব্যবহার করা হয়েছে। লগ্নজিতা এবং তার সাথে খরাজদা দুজনের সাথে কাজ করে কেমন লাগলো? খুবই ভালো। লগ্নর সাথে তো আমি মানে অফুরন্ত কাজ করি, করতে থাকি, করে ফেলেছি, আর খরাজদা সাথে এই প্রথম কাজ করলাম, খুবই ভালো লাগলো। খরাজদা অলরেডি একটা খুব সুন্দর উদাত্ত গলা আছে, খরাজদা ভীষণ ভালো গেয়েছে গানটা। থ্যাংক ইউ।